প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অ্যামোনিয়া অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কীভাবে প্রস্তুত করা যায় সেই সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আমরা পড়েছি। আজকের এই ক্লাসে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে যে যন্ত্রপাতিগুলো লাগে বা যে যন্ত্রপাতি সেট আপ লাগে সেগুলো দেখব, এবং অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে কী ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার সেটাও আজকের ভিডিওতে জানব। এর আগের ক্লাসে আমরা পড়েছি পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য একটা অ্যামোনিয়াম লবণ লাগবে, একটা তীব্র ক্ষার লাগবে। তাহলে অ্যামোনিয়াম লবণ এখানে নিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তীব্র ক্ষার হিসাবে নেওয়া হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এক ভাগ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তিন ভাগ নিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার দেখেন এখানে কী কী যন্ত্রপাতি আমাদের লাগবে। প্রথমে দেখো, এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হবে। সেটা এখানে দেখো গোলতল ফ্লাস্ক নেওয়া হয়েছে। তাহলে যন্ত্রপাতি হিসেবে প্রথমে লাগবে গোলতল ফ্লাস্ক, এবং সেই গোলতল ফ্লাস্ককে আটকে রাখার জন্য লাগবে একটা স্ট্যান্ড, এবং এটাকে উত্তপ্ত করার জন্য লাগবে একটা বার্নার। গোলতল ফ্লাস্কের মুখ বন্ধ করার জন্য লাগবে ছিদ্রযুক্ত কর্ক, এবং এখানে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাসটা বের হওয়ার জন্য লাগবে নির্গমন নল, এবং এই নির্গমন নল দিয়ে বেরোবে অ্যামোনিয়া গ্যাস এবং জলীয় বাষ্পের মিশ্রণ। এই অ্যামোনিয়া গ্যাস আর জলীয় বাষ্পের মিশ্রণ থেকে অ্যামোনিয়া গ্যাসকে আলাদা করার জন্য একটা চুন স্তম্ভ লাগবে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড বা পড়াচুনের একটা স্তম্ভ লাগবে। এই পড়াচুনের স্তম্ভের মুখে দেখো আবার একটা নির্গমন নল আছে, এখান থেকে শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাস বেরোবে, কারণ পড়াচুনের স্তম্ভের মধ্যে দিয়ে যখন অ্যামোনিয়া এবং জলীয় বাষ্পের মিশ্রণ যাবে জলীয় বাষ্প এখানে শোষিত হবে এবং অ্যামোনিয়া গ্যাস শুধুমাত্র এই নির্গমন নল দিয়ে বেরোবে। এবার এই নির্গমন নল দিয়ে যে অ্যামোনিয়া গ্যাস বেরোবে সেই অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করার জন্য লাগবে একটা গ্যাস জার। তাহলে কী কী যন্ত্রপাতি লাগলো? এক হচ্ছে গোলতল ফ্লাস্ক, দুই হচ্ছে স্ট্যান্ড, তিন হচ্ছে বার্নার, চার হচ্ছে নির্গমন নল, ছিদ্রযুক্ত কর, চুনস্তম্ভ এবং গ্যাস জার। অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করার জন্য কী পদ্ধতি অবলম্বন করা হয়? না, সেটা হচ্ছে বায়ুর নিম্ন অপসারণ পদ্ধতি, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস গ্যাস জারে সংগ্রহ হবে, বায়ুকে নিম্নে অপসারিত করবে। এখানে দেখো নির্গমন নল দিয়ে যে অ্যামোনিয়া গ্যাস বেরোবে সেই গ্যাস জারটাকে ভর্তি করবে, এবং এই গ্যাস জারের মধ্যে যে বায়ু আছে সেই বায়ুকে নিচের দিকে নামিয়ে দেবে। এই জন্য বলা হচ্ছে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ। এটা সম্ভব কেন? না, এটা সম্ভব হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা, কারণ অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5, যেখানে বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, অর্থাৎ বায়ুর চেয়ে অ্যামোনিয়া অনেক হালকা। তাই এই গ্যাস জারের মধ্যে যে বায়ু আছে সেই বায়ুকে নিচের দিকে ঠেলে দিয়ে অ্যামোনিয়া এই গ্যাস জারে ভর্তি হবে। এবার গ্যাস জারটা অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে কিনা সেটা কীভাবে জানবে? এই গ্যাস জারটি অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে কিনা সেটা জানার জন্য ভিজে লাল লিটমাস নিয়ে এই গ্যাস জারের মুখে ধরতে হবে। যদি লাল লিটমাসটা নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে অ্যামোনিয়া গ্যাস দ্বারা এই গ্যাস জারটি পূর্ণ হয়েছে, কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, তাই ভিজে লাল লিটমাসকে এর নীল লিটমাসে পরিণত করবে। এবার বলি পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার। প্রথমে দেখো এখানে যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি এর অনুপাত্র অবশ্যই মাথায় রাখা দরকার। অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে হবে এক ভাগ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে তিন ভাগ, এবং এদের মিশ্রণ খুব ভালোভাবে তৈরি করতে হবে, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন ধর্ম আছে। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ খুব ভালোভাবে না করা হয় তাহলে এখানে দেখো এই মিশ্রণে যে উত্তপ্ত করা হচ্ছে সেই তাপে অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হবে, ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড নষ্ট হবে। তাহলে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গেলে প্রথমে যে সতর্কতা অবলম্বন করা দরকার, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করা দরকার। দ্বিতীয়ত, অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, কিন্তু পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে গিয়ে কখনো আমরা অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করব না, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটি বিস্ফোরক পদার্থ, এতে তাপ দিলে বিস্ফোরণ সহ বিক্রিয়া হতে পারে। তৃতীয়ত, পরীক্ষাগারে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয় সেই অ্যামোনিয়া গ্যাসের সাথে জলীয় বাষ্প মিশে থাকে। এই জলীয় বাষ্প মিশ্রিত অ্যামোনিয়া গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস পেতে গেলে বা জলীয় বাষ্প দূর করতে গেলে কখনো আমরা ক্যালসিয়াম অক্সাইড ছাড়া অন্য যে নিরোধক যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড কিংবা ক্যালসিয়াম ক্লোরাইড এই ধরনের নিরোধক ব্যবহার করতে পারবো না, কারণ
অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টোক্সাইডের অ্যাসিড ধর্ম থাকায় এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যায়, ফলে অ্যামোনিয়া নষ্ট হবে। এছাড়া ক্যালসিয়াম ক্লোরাইড যদি এখানে ব্যবহার করা হয় তাহলে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ উৎপন্ন করে, ফলে সেক্ষেত্রেও ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যাবে না। ফলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য আমরা কেবলমাত্র ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করতে পারি। এবার পরীক্ষাগারে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সেই অ্যামোনিয়া গ্যাসকে কখনো আমরা জলের নিম্ন অপচয়ন দ্বারা সংগ্রহ করতে পারবো না, কারণ অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য। তাই জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করতে গেলে বেশিরভাগ অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয়ে যাবে, ফলে আমরা যে অ্যামোনিয়া গ্যাস পেতে চাইছি সেই অ্যামোনিয়া গ্যাসটা পাবো না। এছাড়া পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস গ্যাস জারটা পূর্ণ হয়েছে কিনা বা গ্যাস জার পূর্ণ হয়ে বাইরে বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে কিনা সেদিকে আমাদের সতর্কতা রাখা দরকার। গ্যাস জার পূর্ণ হয়েছে কিনা সেটা জানার জন্য ভিজে লাল লিটমাস ব্যবহার করব। যদি ভিজে লাল লিটমাস এই গ্যাসের মুখে আনা মাত্র নীলবর্ণ ধারণ করে তাহলে আমরা জানব যে এই গ্যাস জারটি অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। যদি গ্যাস জারটি অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়ে অতিরিক্ত গ্যাস বায়ুতে মিশে যায় বা ল্যাবে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে।